আল্লাহর হাবিব আবু তালেবের কাছে আয়েশা বলে প্রাণের চাচা আমার বাবা নাই মাও নাই দাদাও চলে গেল আপনি আমারে নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত করছেন গো শুধু এখানেই না আমার সঙ্গে আপনি মেনা গুহায় তিনটি বছর কারাবদ্ধ ছিলেন আমার উপরে কেউ কথা বলতে পারে নাই তরবারি সর্বপ্রথম আপনি চালাইছেন আমার পক্ষে হয় নিজে না খাইয়া আমার খাওয়াইছেন নিজের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আবু তালেবের ছেলে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এত আদর করে নাই আল্লাহর রাসূল কে আবু তালেব যে আদর করত নিজের সন্তানটাকে দূরে সরায়া রাখত আমার নবীর কলিজার সঙ্গে জড়ায়া ধইরা আবু তালেব ঘুমাইত জোরে কম সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দূরে সরায়া রাখত কিন্তু আমার নবীর সাথে লয়া ঘুমাইত খানা গোলার আগে রাসূলনে না খাওয়াইয়া আবু তালেবের কোন সন্তানের মুখে খাবার দিত না মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম বক্তি কা চমকে সিতার হাজিরি কা হো ইশারা দেখ কর রোজে বিকমালিহি হুসনত জমিআ খিসালিহি সাল্লু আলাইহি মদিনা মদিনা গুনাহ দিদারে মদিনা আশিকোঁ কি তমন্না হ্যায় বালাগুল উলা কশফত তুজা বিজমালিহি হুসনত জমিআ খিসালিহি সাল্লু আলাইহি হজর মে শজর মে জজর দেখতা হুঁ মৌলা উদর তুহি তো হ্যা ইলা ইল্লাল্লাহ জোড়েলা ইলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি
কলবি গায়রুল্লাহ শুধু মাবুদ তুমি এক আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া এক খোদার পর দুই খোদাই আর তিন খোদা মোরা কিছু মানি না বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা জিকির বাতিল খোটাতে দিল সে রব জিকির মে তে দে রোজ শাবলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করুন, আসুন আপনারা কোরআনের কথা শোনার জন্য আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানায় বসে রয়েছেন, আমার থেকে অনেক দামি দামি মানুষ সেখানে বসা, আরামের বিছানা সাইরা দিয়া ঠান্ডার মধ্যে বসে রয়েছেন, দুনিয়ার কোন লোভ লালসায় বসছেন, পরকালের আশা যেখানে আসলে আল্লাহ খুশি হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখানে বসছেন, পরকালের নিয়ামতের আশা এখানে বসছেন, দুনিয়ার কোন লোভ লালসা আপনাদের নাই, যদি থাকতো তাহলে সবারে টেকা দিয়ে দেওয়া লাগলো, আপনারা যে আসার পরে খাওয়ান দিছে বাড়া দিয়া দিব নির্স্বার্থে আসছেন, লিওয়াজহিল্লাহ একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ যদি এই দৃশ্যটা নাজাতের জন্য ফয়সালা করে দেয় যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন। আসুন আমি আপনাদের সামনে মহা গ্রন্থ আল কোরআন থেকে কেন সূত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে হাদিস আপনাদের সামনে পেশ করছি। হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বলতে চাই, রাসূলের মহব্বত ভালোবাসা আমাদের থাকা জরুরি। সম্মানিত সুধী, প্রত্যেকটা মানুষের যারা ইমানদার দাবি করে, মুসলমান দাবি করে, যারা আশিক রাসূল দাবি করে, তাদের জন্য উচিত রাসূলের জীবনী সম্পর্কে জানা, বিশেষ করে রাসূলের শান সম্পর্কে জানা। আমরা কিন্তু অনেকেই রাসূলের শান সম্পর্কে জানি না, আমাদের বিশেষ করে রাসূলের শান জানা দরকার। আমরা জানি এদেশের সুপারস্টার নায়কদের শান জানি, আমরা তাদের বয়স জানি, তাদের ফ্যামিলির সব গোষ্ঠীর নাম আমরা জানি, বাংলাদেশ বাদ দিয়া পাকিস্তান ইন্ডিয়ার নায়ক নায়িকাদেরকে আমরা চিনি, কিন্তু আমরা জিজ্ঞাসা করি আশারায় মুবাশশার দশজন সাহাবীর নাম বলেন, একজনও বলতে পারবে না, কয়েকজন বাদে, ঠিক না? যেন আমাদের জানা দরকার, রাসূলকে ভালোবাসি, রাসূলের শান যদি না জানি এই ভালোবাসার তো কোনো ফায়দা নাই, কারণ ভালো তো আবু তালেবও বাসত, বাসত না? আবু তালেব কিন্তু রাসূলের চাচা ছিল, তাও আপন চাচা,
আবু তালেব রাসূলকে কতটুকু ভালোবাসে শুনবে? তাম পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা যদি এক পাল্লা বাই রাখা হয়, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। কথা বুঝতে চায়? যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে এদিকে চলে আসেন, জায়গা আছে ওই দেনি সেটটা পুরাটা খালি রয়েছে, একটু কষ্ট করে যদি দিকে আসতেন বৈশাও আর শুনলে মজা পাবেন, দাঁড়ায় বেশি সময় শুনলে বিরক্ত লাগবে, এই জন্য ওইদিকে খালি আছে, আসেন মেহরবানি করে আপনারা ভলান্টিয়ার যারা আছেন এদিকে পাঠায় দেন, বৈশাও আর শুনেন সব বেশি হবে, আসেন। সম্মানিত সুদী, আবু তালেব রাসূলকে এত ভালোবাসত যে উনার ভালোবাসার সমতুল্য সবার ভালোবাসা এক পাল্লা বাই রাখলে আবু তালেবের ভালোবাসার সমান হবে না। সাধারণ কথা এটা, আমার ভাষা বুঝেননি, বুঝলে হ্যাঁ অথবা না দুইটা একটা বলতেই হবে। আবু তালেব এত ভালোবাসত যে তার ভালোবাসার সমতুল্য আর কারো নাই, এই এত ভালোবাসা লইয়া আছে কো জাহান্নাম, আছে কোথা জাহান্নাম? একটু গভীর ভাবে বাইবা দেখেন, যার ভিতরে রাসূলের প্রতি ভালোবাসার কোনো কমতি ছিল না, কোন জায়গায় লেখা দেখছি প্রায় 50 বছরের মতো রাসূলকে লালন পালন করছে, সুবহানাল্লাহ আসেনি এলাকা থাকলে কই, 50 বছরের মতো রাসূলকে শুধু লালন পালন করছে, নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসছে, সাধারণ কথা না, সাধারণ কথা। এই আবু তালেব জান্নাতে যেতে পারল না, ভালোবাসা কম ছিল না। তাহলে আপনারা কি মনে করেন, শুধু ভালোবাসা দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না? এটার বাস্তব প্রমাণ আবু তালেব, বাস্তব প্রমাণ কে? দৃষ্টান্ত দেওয়ার জন্য, এটা একটা চমৎকার দৃষ্টান্ত, আবু তালেব যার ভালোবাসার সমতুল্য কেউ না, কিন্তু সেই লোকটা ভালোবাসা লই আজকে জাহান্নাম। আমরা যারা শুধু ভালোবাসার স্লোগান দেই, বুঝে নিবেন এখানেই দায়িত্ব শেষ না, কারণ ভালোবাসা দিয়েই জান্নাত পাওয়া যাবে না। আবু তালেবের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু তার মধ্যে ছিল না অনুসরণ, কি ছিল না? অনুসরণ ছিল না, কিন্তু ভালোবাসা ছিল, অনুসরণটা ছিল। এই জন্য আমাদের ভালোবাসতে হবে, অনুসরণ অনুকরণ রাসূলের ইতাআত করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোনো এক সময় রাসূলকে আবু জাহিলও ভালোবাসত, আবু লাহাবেও ভালোবাসত, যার বিরুদ্ধে কমপ্লিট সূরা আল্লাহ নাজিল করছে সূরা লাহাব, সেই আবু লাহাব রাসূলকে ভালোবাসত। রাসূল দুনিয়ার আগমনের কথা শুনি না, তার বান্দি আজাদ করে দিয়েছিল, ভালোবাসা না না বাসা ভালোবাসা, আবু লাহাবও ভালোবাসত, আবু জাহিলও বাসত, কিন্তু তাদের এই ভালোবাসার কোনো কাজে আসে নাই, কেন? তারা অনুসরণ করত না। এই জন্য আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য অনুসরণ মানে কি? রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, রাসূলের সুন্নাত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার সুন্নতগুলি আদায় করে তারা যেন আমার সাথে জান্নাতে থাকলো। সুবহানাল্লাহ, আমরা যারা স্লোগান দেই, আমরার ফাত থেকে মাথা পর্যন্ত তাকাইলে রাসূলের সুন্নতের বংশ পাওয়া যায় না, কিন্তু আমরা আশিকের রাসূল কইয়া লাভ দিয়া হ্যান্ডেলের উপরে বইয়া যাই, এটার কোনো দাম আছে না? আমার রাসূলের সুন্নত থাকতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে, আর ভালোবাসার স্লোগান যদি আপনি দেন তাহলে এটা আবু তালেব দিত, এটা আপনার ক্রেডিট না যে আমি ভালোবাসার স্লোগান দেই, ভালোবাসি ভালোবাসি বলে এর থেকে বেশি ভালো আবু তালেব ব্যবহারছে, কাম হইছে না। তুমি আবু তালেব অনুসরণ করে নাই, তুমি অনুসরণ করো না, খালি ভালোবাসার স্লোগান দিয়া জিলাবির ফুতলা ভাড়াই লইব, লাভ নাই, অনুসরণ করতে হবে। সম্মানিত সুদী, আবু জাহিল্লা
আর খলিফাতুল মুসলিমিন উমর এক লাইনের লোক ছিল। যেমন আবু জাহেল রে মানুষ ভয় পাইতো, আর হযরত উমর রে মানুষ ভয় পাইতো, দুজন আল্লাহর রাসূলের বিরোধিতা করত। উমর যেমন রাসূলের বিরুদ্ধে ছিল, আবু জাহেল কি ছিল? বিরোধী আছে, বরং উমর আরো কঠোর ছিল, তরবারি নিয়ে আসছে রাসূলকে মাইরা ফলাইতো, ঠিক না? রাসূল একবার আল্লাহর কাছে দোয়া করছে, যে আল্লাহ এই দুইটা লোকের মধ্যে একটা লোক তুমি আমারে দিয়ে দাও, তাহলে আমার ইসলামের উপকার হবে, আমার কথা বলার সাহস হবে, আমি শক্তি পাবো। আল্লাহ দোয়া কবুল করছে। কার বেলায়? খলিফাতুল মুসলিমিন উমরের বেলায় দোয়া কবুল করল না, আবু জাহেলের বেলায়। বরং আল্লাহর রাসূল বেশি দোয়াও করে না আবু জাহেলের জন্য, বেশি দোয়া করে না উমরের জন্য, সমান করছে। উমরের জন্য বেশি করে না, আবু জাহেলের জন্য কম করে নাই, সমান করছে। কিন্তু দোয়াটা কবুল হইছে উমরের বেলা, দোয়া কবুল হইল না আবু জাহেলের বেলা। কিন্তু সবচেয়ে বেশি আবু জাহেলের কাছে রাসূল গেছে, কিন্তু আল্লাহ আবু জাহেলের দিল না। কেন হেদায়েতটা দিল না? কেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত দিল কেন? এই কেনটা জানার দরকার আছে নি? তাহলে একটু মনোযোগ দেওয়া দরকার না? আর হেরার যে খারুই রইল, এরার ভিতরে আইতরম নিয়তি নাই, ঠিক না? এরা চিন্তা করতেছে বসতাম যে জায়গাটা দুধ ঠান্ডা তাহে, আবার আপনি উঠতে জায়গা দেন দেখবেন বইব, কারণ গরম জায়গা ভাইব, নতুন করে গরম করতো, এই চিন্তা নাই। আচ্ছা যাক, এখন আসেন আবু জাহেল রে আল্লাহ হেদায়েত দিল না কেন, উমর রাদিয়াল্লাহু তাআলা রে হেদায়েত দিল কেন? সব সময় একটা কথা ইয়াদ রাখবেন, হেদায়েত আল্লাহ আপনারা আসমান তে লাইমা দিত না, হেদায়েতের রাস্তা আপনার তালাশ করতে হবে। খুব গভীর ভাবে কথাগুলি ভিতরে ঢুকান, কাজে লাগবে। হেদায়েত আপনারা আল্লাহ লাইমা দিত না, কিন্তু আপনি হেদায়েত তালাশ করতে হবে, চেষ্টা করতে হবে। আপনার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। ওনা আপনি ফানি তুলাম কেন না? আপনি যদি সাঁতার দেওয়ার চিন্তা ভাবনা করেন, ওইব ফানি তুলাম তুই। হেদায়েতের রাস্তা আপনাকে তালাশ করতে হবে, আপনি ভালো হবেন এই রাস্তা তো আমরা যাইতে হবে, ভালো হওয়ার রাস্তায় আপনাকে হাঁটতে হবে। ভালো হওয়ার রাস্তায় না হাঁটিয়া আপনি যদি কোন বলে আমি ফিসাব, এটা কোনো যুক্তির ভিতরে আসে? আবু জাহেল হেদায়েতের রাস্তা তালাশ করত না। এবং আরেকটা কথা ভালো করে শুনবেন, কেউ যদি ভুল করে সেটা আল্লাহ মাফ করে দেয়, ঠিক না? ভুল কারে করে? একটা জিনিস ভুলবশত হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গুনাহ একটা ভুল করে কইরা ফলাইছে, এটা আল্লাহ মাফ করে। কিন্তু আপনি জানেন না, শুননেই গুনাহটা করবেন, যে না এটা তো গুনাহ আমি জানি, কইরা লইছি কি, জানেন না শূন্য গুনাহ একটা করা, আর না জানেন না গুনাহ একটা করা, দুটোটা কি সমান? না জানেন না করছেন, মাফ চাইছেন, আল্লাহ মাফ করে দিয়েছে। বরং জানেন একটা গুনাহ করছেন, তওবা করছেন, আল্লাহ মাফ করে দিল। কিন্তু বারবার যদি আপনি জানেন গুনাহ করতে চান, এদের কপালে আল্লাহ হেদায়েত দেয় না, দেয়া দরকার। জানেন না শূন্য যদি আপনি সুদ কান, সুদ কান আর সুদের টাকা তুলেন প্রত্যেক মাসে, জানেন সুদ খাওয়া হারাম, ওয়াজ শুনতাছেন আপনারা বুঝাইতেছে, জানেনই খান আর বুক ফুলাইয়া হাঁটে, আপনার কপালে হেদায়েত নাই, কারণ আপনারে আল্লাহ বুজার মতো আল্লাহ একটা মেধা দিছে, এই ব্রেনে কিন্তু আপনারে কাজ করতেছে যে এটা ঠিক না। তখন যদি মনের সাথে করেন যে না এটা তো ঠিক না, এটা করা আমার ভুল হইতেছে, আল্লাহ মাফ করো, এই যে হেদায়েতের রাস্তা আপনি তালাশ করতেছেন, আল্লাহ আপনার কলবে হেদায়েত ডাইলা দিল। কিন্তু আপনি যদি তেইরামতি করেন, কি তুই কি হইছে, এই গয়রামিটা হইল আবু জাহেলের মধ্যে আছে। আবু জাহেল রাসূলকে ভালো করে চিনত, আবু জাহেল রাসূলকে এতটুক চিনত যে একজন বাবা তার সন্তানকে যতটুক চিনে এর চেয়েও বেশি রাসূলকে চিনত, সুবহানাল্লাহ।
তদানীন্তন সময়ের বেঈমানরা তাদের সন্তান রে যতটুক চিনে এরপর আর সন্দেহ লাগতো যেটা আমার ঘরের কিনা, কিন্তু রাসূলের বেলায় সন্দেহ নাই যে উনি নবী কিনা এই সন্দেহ ছিল না। সুবহানাল্লাহ, তাহলে কতটুক চিন্ত আবু জাহিলরা রাসূল রে ভালো করে চিনত কিন্তু মানত না, কি করত না, কইতাম নি আপনারা কইলে কম। আবু জাহিলরা ভালো করে জানতো রাসূল যে সত্য নবী এবং আল্লাহ যে এক, ওনার যে কোনো শরীক নাই এটা হেও জানতো, মানত না কেন আমি আপনার। একবার আবু জাহেল আর আবু জাহেলের বন্ধু দুজন এক রুমে ছিল, তো মক্কা নগরীতে জন আন্দোলন শুরু হইলো রাসূল রে নিয়া, রাসূলের বিরুদ্ধে লাগা গেল আন্দোলন। আবু জাহেল রে জিগা তার বন্ধু, এ দুস্ত তুই তো আরবের সর্দার, তোর তো একটা ক্ষমতা আছে, তুই যদি এখানে একটু কথা বলতি তাহলে সমস্যাটা সমাধান হয়। বলে কোন কথা? বলে তোর কি মনে হয় মোহাম্মদ যা বলতেছে এগুলা কি মিথ্যা বলে? না, মোহাম্মদ কি নবী, সত্য নবী, এটা তুই বিশ্বাস কর? কহ কুড়ি কি থাকে তাহলে তুই এটা মনে প্রাণে বিশ্বাস কর? বলে খালি বিশ্বাস না, কেউ আসেনি দেখো না। বলে শুন, মোহাম্মদ যে সত্য নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই এবং মোহাম্মদ যা আগে বলছে সব সত্য, বর্তমানে যা বলে তাও সত্য, ভবিষ্যতে যা বলবে তাও সত্য। অনের সাথের বন্ধু এ কয় রে বাটপা, তুই যেহেতু সবই জানস তুই দরবার লাগাই রাখ সত্য রে, এই দরবার শেষ করস না কা। তুই আবু জাহিলের দ্বারা যদি কস মোহাম্মদ সত্য নবী তোর গোটা মক্কা নগরীর আগুন লিব্বা জাগা, দরবার বন্ধ, তুই বেজার লাগাই রাখ সত্য রে। ওটার কারণ হইল সত্য নবী সবই ঠিকঠাক আছে, মোহাম্মদের যে মিশন নিয়ে লাভছে এটা যদি বাস্তবায়ন হয় আমার দোকানের সাটা লেগে যাবে। তার কাহিনী হইল সে বুঝাইতে চাচ্ছে আমি একক রাজত্ব করতেছি, মোহাম্মদ যেই যেই দনি নিয়ে লাভছে যে মিশন নিয়ে সে মাঠে কাজ করতেছে এটা তো সত্য আমিও জানি, আর এটা যদি বাস্তবায়ন হয় প্রত্যেকটা মানুষ যদি এটা মানতে থাকে তাহলে বড় বড় ভূতল আর আমি টানতে পারবো না, আমি নারী নিয়ে মেলা করতে পারবো না, আমার দরবারে গরু ছাগল আসা সব বন্ধ হয়ে যাবে, আমার দরবারের শাটারে লেগে যাবো, আমার দরবারটা জমজমাট রাখার লাগিয়া মোহাম্মদের সত্য কথাটারে মিথ্যা বানাইয়া আর সত্যটারে মিথ্যা বানাইয়া মিথ্যাটারে আমি আমার মিথ্যা অবস্থানটা একটু উপরে তুলতেছি যেন আমার ব্যবসাটা জমজমাট থাকে, আর নাইলে মোহাম্মদের সত্য এটা আমি জানি। জানি না কেন বাধা দিল, সাথে আঘাত করবে, কারণ আল্লাহর রাসূল যেই দাওয়াত নিয়ে মাঠে নামছে এগুলা যদি মানুষ মানতে থাকে কালেমা পড়তে থাকে তাহলে আর বোতল খাওয়ান যাব আর রডের বদলা বাঁশ দেওয়ান যাব কথা হয় না, আর নারী পুরুষ এক জায়গায় বসে হাসর মেলা নিয়ে যাব গান বাজনা করেন যাব, এটা আবু জাহিল বুঝতো, বলল না আমার ব্যবসা ঠিক রাখতে গিয়া যা করা লাগে তা করতে হবে। তাহলে আপনারা এই জায়গাতে কি বুঝলেন, আবু জাহিল আসলে চিন্ত না, শুধু চিন্ত না ভালো করে চিন্ত, এটা হলো রাসূলের ক্ষেত্রে। এখন আসুন আমার আল্লাহ যে এক এর মধ্যে দেহে সন্দেহ নাই, ওনার যে কোনো শরীক নাই, এক আল্লাহ এটাও সে জানতো কেমনে। আবু জাহিল একবার খুদারে নিচে বিক্রি করতো বাজার, খুদারে বেচনো যায় কোন তালের খুদা, খুদারে বেচা কিনা করার জন্য বাজারে নিতে যে কাঁধে কইরা, তা আগে তো গাড়ি টাড়ি আসিন না হাইটটা যাইতে, তো খুদারে কান্দে দেয় যদি আবার দেখে শরম না, শরমের জায়গা যদি খুদা দেহে তিনি ইজ্জত থাকতো তা খুদার হলে এই কাম করন যায় না, তো খুদারে খাদের থেকে লামাইয়া একটা বট গাছের খান্দাত নিয়ে তুইছে, তো এ খুদা আমি একটু হসরাপ করে খান আপনার লইয়া হলে তো দেখে লেবেন শরমের জায়গা, তাই এটা ঠিক না বেয়াদবি হয়, খুদারে তো এ গেছে হসরাপ করে, তো বেড়া হসরাপ করে এই মুহূর্তে কই থেকে কুত্তা আসছে, আর কুত্তার কিছু খাস লোক দেখবেন কুত্তায় সব জায়গা মুতে না, কুত্তায় আগে আইসা মাটি পরীক্ষা করে, এ বড় ইঞ্জিনিয়ার এ যে কোনো জায়গা মোতামতি করে না,
মাটি পরীক্ষাটির কে করে দেখো যে না মাটি ঠিক আছে না আর মাটি যদি তার পরীক্ষা অনুযায়ী গ্রান পায়লা তাও নেশাত মতে না স্প্রে করে এইভাবে ঠিক না এই কুত্তা এমন এক প্রাণী তার শরমের জায়গা দেখায়া মতে এমন বেহায়া তো কুত্তা এসে নাক দিয়ে টানতে রাতে কুত্তাও তার নাকের গ্রান আর পায় না যেই মাত্র বট গাছের গুড়ার টান দিছে খুদার নাকের খুদার শরীরের উপরে খুদার শরীরের উপরে টান দিতে তার গ্রান পায়া লিছে গ্রান পাইছে পরে আর কি আর খাতির আছে এমনি সে পজিশন ধরছে ট্যাং তোলা দিছে দিয়া যখন ফায়ার করছে কুত্তার একটা সিস্টেম হইলো দেখবেন বেশি মুতে না আপনারা দেখছেন কিনা জানি না কুত্তা এক সিটা দুই সিটা দেয় দিয়া জায়গায় না মুতে না বেশি কারণ তার ডিউটি আরো আছে ঠিক না দেখেন খতম করে মেরে গিয়ে ট্যাং তোলা দে একটু মুতে আবার জায়গা গিয়া দেখবেন মাটির মাঝে তেতে করে কইরা নাক টং গিয়া একটু এক সিটা দে দিয়া আবার খতম জায়গা আরেক জায়গা দে এর খামুইলি খাম তে হে তো গোলটা দেওয়ার কথা না কারণ এর তো আরো ডিউটি আছে কিন্তু খুদার উপরে যখন ফাও তুলছে আল্লাহ আল্লাহ মাস না পুরা ট্যাঙ্কি খালি ঘর আজকাল লাগে ডিউটি কেন শেষ করে লা কুত্তা ট্যাং তুললে আর ট্যাং লামাই না সা সা করতেছে কুত্তার খুদার উপরে আবু জাইলা কি রে ফসরাফ করি আমি কেন আওয়াজ করার কথাই জাগা ফিসে আওয়াজ করে বাপটা বুঝতার স্যার ফসরাপ করে গিয়া দেহে হারিয়া কুত্তায় যে ট্যাং তুলছে আল্লাহ মায় না আবু জাইলা মাথা দাঁত দিলাইছে হায় হায় খুদায় দিয়ে না কইরা রইল কুত্তায় যে আহাম করতেছে খুদায় দিকে চুপায় না বাস কুত্তা গেছে কুত্তার সাথে তার কোনো রাগ নাই কুত্তা গেছে গা পরে আবু জাইলা খুদার সামনে হারিয়া গো খুদা তুমি যে খুদা না তুমি যে হুদা এটা তো আমি অন বুঝতে পারছি ঠিক না কয় হুদার ঘরের হুদা তুই যদি খুদা হইতে কুত্তায় কেমনে বে কেমনে খাম করলো তে খুদার যদি রম ফাওয়ার থাকতো কুত্তার শরমের জায়গার মধ্যে ফেরালাইসেস করে লওয়ার কথা না মানে ট্যাং দুইটা ফেরালাইসেস করে ফেলাইতো না না খুদার কোনো শক্তি নাই কুত্তা এই খাম করে কুত্তা বেড়াগিরি করে জায়গা খুদার কোনো শক্তি নাই আবু জাইলার মেজাজ খুব গরম হইছে কারণ এটা নিব বাজার এই মতি যে মুত্তে এটা লইব কেমনে খান্দ লাড্ডি একটা লইয়া খুদারে বাইরে গিয়া হমান করে লইছে আমি এখন বুঝতে পারছি তুমি যে হুদা মোহাম্মদের খুদাই সঠিক খোদা এটা এর মুখ দিয়ে আল্লাহ বাই করে দিছে সুবহানাল্লাহ আবু জাইলা হেদিনই বুঝতে পারছে যে এটা উদা ফাও নিজের হাতে বানায়া ফাসাদা লাড়ি ঢুকাইলাম এটা আবার আমরা উপহার করব কেন আবু জাইলা সেদিনই বুঝতে পারছে কিন্তু মানে না কেন বলুন মানে না কেন স্বার্থের জন্য আবু জাহেল মানে না আবু জাহেল চিন্তা করে আমি মানতে গেলে আমার শাটার বন্ধ হয়ে যায় এখন আসুন খলিফাতুল মুসলিমিন উমরের বেলা উমররে আল্লাহ কেন হেদায়েত দিল ওই আবু জাহেলের এই কারণে কিন্তু আল্লাহ হেদায়েত দিছে না এজন্য শুনে মানতো না আর উমর রাসূলের বিরোধিতা করছে ঠিক যত বিরোধিতা করছে উমর রাসূলের ব্যাপারে জানতো না উমরে রাসূলের ব্যাপারে জানতো না ওই আবু জাইলা উসলায় দিত আর উমর এখান থেকে সেদ দেখাইত কিন্তু রাসূলের ব্যাপারে কি করত না জানতো না না জানি বিরোধিতা করত যেদিন রাসূলের ব্যাপারে জানতে পারছে সেদিন মনে মনে সিদ্ধান্ত নিছে না এটাই তো সঠিক সুবহানাল্লাহ কোরআনের তেলাওয়াত শুইনা আবু হযরত উমর দিল নরম হয়ে গেছে চোখ দিয়ে পানি চলে আসছে আল্লাহ কয় তোরে হেদায়েত দিয়া দিলাম সুবহানাল্লাহ সেই খলিফাতুল মুসলিমিন এমন একজন সাহাবী দুইজন সাহাবী উমর আর আবু বকর যদি রাসূলের পরে কেউ নবী হইতো তাহলে উমর নবী হয়ে যেত সুবহানাল্লাহ হেদায়েত পাইলো কেন হেদায়েত তালাশ করছে হেদায়েত পাইছে ঠিক না ভাইরা আমার আবু তালেব রাসূলকে ভালো কম বাসে নাই রাসূল যে সত্য নবী আবু তালেব জানতো আল্লাহ এক আবু তালেব জানতো কিন্তু ইচ্ছাকৃতভাবে মানতো না ভালোবাসতো রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আবু তালেব আবু তালেব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর হাবিব আবু তালেবের কাছে এসে
আবু তালেব মরণাপন্ন, একেবারে মরণাপন্ন। চতুর্দিকে আবু জাহেল সহ আরো কিছু লোক চতুর্দিকে দাঁড়িয়ে আছে, গুলমেডিং হয়ে বসে রয়েছে যেন কালেমা না পড়তে পারে। কারণ আবু তালেব ছিল সর্দার, তার ফাওয়ারা ছিল। আল্লাহর হাবিব আবু তালেবের কাছে আয়েশা বলে, প্রাণের চাচা আমার বাবা নাই, মাও নাই, দাদাও চলে গেল, আপনি আমারে নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত করছেন গো। শুধু এখানেই না, আমার সঙ্গে আপনি মেনা গুহায় 3টি বছর কারাবদ্ধ ছিলেন, আমার উপরে কেউ কথা বলতে পারে নাই, তরবারি সর্বপ্রথম আপনি চালাইছেন আমার পক্ষে, হয় নিজে না খাইয়া আমার খাওয়াইছে, নিজের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আবু তালেবের ছেলে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত আদর করে নাই আল্লাহর রাসূলকে আবু তালেব যে আদর করত, নিজের সন্তানটাকে দূরে সরায় রাখত। আমার নবীর কলিজার সঙ্গে জড়ায়া ধইরা আবু তালেব ঘুমাইত, জোরে কম সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূরে সরায় রাখত, কিন্তু আমার নবীর সাথে লইয়া ঘুমাইত। খানা গোলার আগে রাসূলকে না খাওয়াইয়া আবু তালেবের কোন সন্তানের মুখে খাবার দিত না। আরে যুবক ভাই কি বুঝলেন, আমার নবীর মহব্বতে, আমার নবীর প্রতি মহব্বত কি আবু তালেবের কম ছিল? তাম পৃথিবীর মহব্বত যদি এক পাল্লা বাই রাখা হয় গো, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। সেই লোকটা জান্নাতে যেতে পারল না, পারল না জান্নাতে যেতে, কারণ তার মধ্যে ছিল ভালোবাসা, ছিল না অনুসরণ। আরে যুবক ভাই আজকে আমাদের মধ্যে দেখা যায় শুধু ভালোবাসা ভালোবাসা কইয়া পাগল হয়ে যায়, কিন্তু নবীর অনুসরণ আমাদের মধ্যে পাওয়া যায় না। দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, এক অক্ত কমপক্ষে গাঞ্জা খায় 3 অক্ত হেতে হইলে আসে কে রাসূল? এ যদি আসে কে রাসূল হয় আবু তালেব কিতা কারে ওয়াজ করে কি বুঝাইবেন আপনি? ভালোবাসা দিয়া শুধু জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহর হাবিব আবু তালেব যেদিন মরণাপন্ন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন একটি মুহূর্ত, আল্লাহর নবী আবু তালেবের কাছে গিয়া বলেন, প্রাণের চাচা এই মুহূর্তে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারেন, আপনার অবস্থা খুব খারাপ। প্রাণের চাচা এই মুহূর্তে শুধু একটা বার আপনি আমার সঙ্গে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বার আপনি পড়ে নেন কালেমাটা। একবার যদি আপনি আমার সঙ্গে কালেমাটা পড়েন গো, আমি নবী আপনাকে ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আপনি চাচাকে না লইয়া জান্নাতে যাব না। আরে ভাই এই আল্লাহর নবী দিল মাকা দরদ লইয়া আল্লাহর হাবিব আবু তালেবের কাছে গিয়া বলেন, প্রাণের চাচা আপনি যা করেছেন আমি আপনারে প্রতিদান দিতে পারি নাই, পারব না, শুধু একটা বার কালেমাটা পড়েন গো, আমি ওয়াদা দিলাম তো আপনারে না লইয়া জান্নাতে যাব না। এত বড় কপাল আবু তালেবের, কিন্তু হেদায়ত নাই, হেদায়ত নাই। তাহলে বোঝা গেল হেদায়তের মালিক কি আল্লাহর নবী? জোরে কোন হেদায়তের মালিক কে? আরে যুবক ভাই হেদায়তের মালিক হলেন আল্লাহ। যদি নবীর হাতে হেদায়ত থাকতো সেদিন আমার নবী সর্বপ্রথম আবু তালেব হেদায়ত দিত। আল্লাহ নিজেই ডাক দিয়া বলেন, হাবিবামা আপনার হাতে হেদায়ত দিছি, কি
কিন্তু নবী বারবার চেষ্টা করে, এমন কি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছে? চাচা গো একটা বার পড়ে নেন। আবু তালেব তখন ডাক দিয়া বলেন, রে মুহাম্মদ, তোমার কালেমা যদি আমি পড়ি তাহলে আমি আল্লাহর তরি জান্নাতে যাব, সেটা আমি জানি। আবু তালেব ডাক দিয়া বলেন, মুহাম্মদ, তোমার কালেমা যদি আমি না পড়ি গো, আমি যে চিরস্থায়ী জাহান্নামে যাব সেটাও জানি। মুহাম্মদ, তুমি যে আল্লাহর পয়গম্বর, শেষ জামানার আখেরি জামানার শেষ পয়গম্বর রাসূল, সেটাও আমি জানি। তোমার আল্লাহ এক সেটাও জানি, তোমার ধর্ম ইসলাম সত্য এটাও জানি, কোরআন সত্য এটাও জানি। আমি যাই না শুই না তোমার কালেমাটা পড়ব না, এই জন্য সারাটা জীবন আমি সর্দারি করেছি, আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালি দিয়া কেমনে দুনিয়া থেকে বিদায় হই। চিন্তা করেন, আল্লাহর নবীর দ্বারে বৈশা বৈশা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আবু তালেব বলেন, ভাতিজা রে, আমার যদি জাহান্নামে জ্বলতে হয় আমি জাহান্নামে জ্বলব, কিন্তু বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালি মাইরা মরব না। আমি মারা যাওয়ার পরে আমার গোষ্ঠীর লোকেরা বলবে, আবু তালেব মোহাম্মদের মন গড়া ইসলাম পালন করছে, নাউজুবিল্লাহ। এই যে কথাটা বলবে আমি সহ্য করতে পারবো না। তাই আল্লাহর হাবিবের সামনেই দাঁড়ায় বলে, সাইত অবস্থায় বলতেছে, আমার যদি জাহান্নামে জ্বলতে হয় জ্বলব, কিন্তু মোহাম্মদ তোমার কালেমাটা পইরা মরতে পারলাম না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর পয়গম্বর কাঁদতে লাগলেন। নবী বারবার বলেন, মালিক, আমার চোখের সামনে আমার চাচাটা কালেমা না পইরা জাহান্নামি হয়ে যায়, কেমনে গো আমি নবী হইয়া এটা বরদাস্ত করি? এমনি আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াত কিত আয়াত তখন নাজিল করে দেয় আর নবীর সাবধান করে দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি কার জন্য বারবার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন? আপনার আপন চাচা, আপনার চাচা হইতে পারে, আপনার মহব্বতের চাচা হইতে পারে গো নবী, কিন্তু ভাইবেন না, হেদায়তের মালিকানা আপনার হাতে দিছি না। এ আশিকের রাসূল আয়াতটা বাংলায় পড়ে নেবেন। আল্লাহ স্পষ্ট বলতেছেন, হেদায়তের মালিক আপনার হাতে নয়, যদি আপনার মহব্বতের চাচা, কিন্তু আপনি চাইলে তারে হেদায়ত দিতে পারবেন না। আল্লাহ বলতেছেন তার বন্ধুরে, নবী গো, মন খারাপ কইরেল্লা, যদি আপনার মহব্বতের চাচা হয়ে থাকে, কিন্তু আপনি হেদায়ত দিতে পারবেন না, হেদায়তের একমাত্র মালিকানা আমি আল্লাহর হাতে। আপনাকে দুনিয়ায় পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য, প্রচার করার জন্য, প্রসার করার জন্য, আপনার কাজ হলো দাওয়াত পৌঁছায়া দেওয়া। হেদায়ত কারে দিব না কারে দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। আরে যুবক ভাই, আবু তালেব কিছুক্ষণের ভিতরে দুনিয়া ত্যাগ করলো, নবী এত কষ্ট পাইছে রে, এত মহব্বতের চাচারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো না, কিন্তু আমার বড় কষ্ট লাগে। এই আয়াতগুলি তো বাস্তব কোরআনের মধ্যে, কোরআনের আয়াত থেকে আমি আপনাদেরকে শোনাইছি, এটা যদি আপনারা শুই না থাকেন আর ব্যাখ্যাটাও শুনছেন, তাহলে আমার একটা আফসোস লাগে, আজকালের মানুষরা কেমনে এই কথা বলে যে পেশাবরা জান্নাতে নিব। এই যেখানে আপন চাচারে নবী জান্নাতে নিতে পারলো না, আর আজকে পীর বুঝি মরিদানে জান্নাতে নিবে, কেমনে ভাবতে পারে? যারা আপনাদেরকে বোঝায় এরা মগজ দুলাই করতেছে, এরা মগজ দুলাই করে আপনাদের পকেটের টাকা তাদের পকেটে নিচ্ছে, আর কিছু না, আপনাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে,
এর যুবক ভাই তাহলে আমার কথা না কতটুকু সত্যতা তার জন্য আরেকটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ কোরআনে বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না বাবা তার সন্তানকে পরিচয় দিবে না সন্তান মার জন্য হবে না মা সন্তানের জন্য হবে না এমন কি আরেকটা কথা শুনুন আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা হলেন নিষ্পাপ যাদের কোনো গুনাহ নাই তারা সহ কিয়ামতের মাঠে ইয়া নাফসি বলবে শুধু আমাদের নবী বাদে আরে যুবক ভাই এখন আপনি বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করুন যারা আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেয় মিথ্যা সান্ত্বনা দেয় শুধু তাদের দরবারটা জমজমাট রাখার জন্য মিথ্যা সান্ত্বনা দিয়ে আপনাদেরকে টাকা হাতিয়ে নিচ্ছে আল্লাহর কসম দুইটা আয়াত আমি শোনাচ্ছি একটা হলো আমার তেলাওয়াত কি আয়াত ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন আল্লাহ নিজে নবীরে বলেন আপনি হেদায়েতের মালিক না আমি আল্লাহ কারে হেদায়েত দিব কারে দিব না এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত তাহলে বোঝা গেল হেদায়েতের রাস্তা দেখানো হেদায়েতের রাস্তা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ কোন নবীরা না কোন পীররা তো প্রশ্নই আসে না নবীরা যদি হেদায়েতের মালিক না হয় পীররা তো প্রশ্নই আসে না নবী তার আপন চাচারে জান্নাতে নিতে পারলো না পীর কোনদিন মরিদরে জান্নাতে নিতে পারে না আরে যুবক ভাই দুই নাম্বার হলো আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি কিয়ামতের মাঠে আপন মা তার সন্তানকে যদি পরিচয় দেয় না ফিরে পরিচয় দিব মার থেকে আপন বেশি কেউ বাবার চেয়ে বেশি আপনারা তো মা বাপ চিনলেন না চিনলেন তো পীর বাবারে মা বাপরে চিনলেন না আরে মা বাবার দোয়া হাত তোলার সাথে সাথে কোন পর্দা নাই ডাইরেক্ট কবু কোন মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে গো তাহলে এই দোয়া কোনদিন ফিরত আসে না ডাইরেক্ট কবুল হয়ে যায় কসম খোদার কোন পীর যদি দোয়া করে এটা কবুল হবে এটা কোনো গ্যারান্টি নাই হইতে পারে না হইতে পারে কিন্তু মা বাবার দোয়া হান্ড্রেডে হান্ড্রেডে কবুল তাহলে আমার মতে সবচেয়ে বড় পীর তো আমার মার বাবা কথা হয় না যেই মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল এর থেকে বড় পীর আমি আর দেখি না কিন্তু দুঃখ লাগে মা বাবারে বছরে এক কেজি গোস্ত খাওয়ায় না বাবার দরবারে আস্তা গরু লইয়া দরবারে আরে যুবক ভাই আঙ্গুর আপেল বেদানা মা বাবারে খাওয়াও মা বাবা দোয়া করলে আল্লাহর তরি জান্নাত তোমার জন্য ঠিক হয়ে যাবে মা বাবার চোখের পানি জড়াইয়া পীর সাবরে যতই খাওয়াও কোনো লাভ হবে না মা বাবার চোখের পানি ফালাইয়া যদি তুমি মক্কা মদিনায় গিয়া হজ করো খাবা শরীফের নিচে যদি পয়রা কানতে কানতে বেহোশ হয়ে যাও কোনো লাভ হবে না মা বাবার মনে কষ্ট হলে মক্কা মদিনায় হজ করে কোনো লাভ হবে না মা বাপরে খান্দায় বেচারে নাম পালাইছে হাজি এই হাজির কোনো দাম নাই কথা কয় না দাম আছে কোনো দাম নাই এর যুবক ভাই মা বাবা তোমার সবচেয়ে বড় পীর কিন্তু দুঃখের বিষয় এগুলা কইলে অনেকের কাছে ভালো লাগে না অনেকের শরীরে এলার্জি সৃষ্টি হয় এলার্জি কেন সৃষ্টি হইব না এই কথা বললে তো মানুষের চোখ কুলা যায় তখন তো ব্যবসা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য এই ওয়াজ করলে বড় কঠিন আরে যুবক ভাই আমি তো আপনাদের দুশ্মন না আমি আপনাদের কোনো শত্রুও না আমি যদি এই ওয়াজ করি আমার কোনো ফায়দা আছে বরং আপনাদেরকে আমি সচেতন করে দিলাম নিজের লাইফটারে নিজে গড়া দরকার তবে আমি আবার পীর মরিদের বিরুদ্ধেও না
হক্কানি পীর যারা, পীর শব্দটা হলো ফার্সি শব্দ, এর বাংলা ব্যাখ্যা যদি করতে যান, পীর মানে শায়খ, পীর মানে উস্তাদ। পীর মানে কি? উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। যেরকম উস্তাদের কাজ কি? তাহলে পীরের কাজ হবে শিক্ষা দেওয়া। কি শিক্ষা দিব? ফির তো নামাজই পড়তে পারে না বালা কইরা, তুই ফির আপনারে কি শিখাইব? এমন পীর আছে ভালো করে জিজ্ঞাসা করলে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, এর কাছে লক্ষ লক্ষ মানুষ। একবারও চিন্তা করে না যে আমার পীর সাহেব কোন মসজিদে জুম্মা পড়ায় আমার জানা দরকার, আমার পীর সাহেব কোন মাদ্রাসায় পড়ায় একবার জানা দরকার, এগুলো জানেও না, খালি শুনছে ফিরে ফুদিয়া গ্লাস পাড়াই লইছে। আরে যুবক ভাই, গ্লাস পাড়ানি এটা কেরামতি না, গ্লাস আপনিও পাড়াইতে পারবেন, কুফুরি যদি করেন আপনিও গ্লাস পাড়াইতে পারবেন, কিন্তু এটা কেরামতি না। কেরামতি হলো নবীর সুন্নত ২৪ ঘন্টা তার সঙ্গে আছে কিনা, এটা হইল কেরামতি। পা থেকে মাথা পর্যন্ত ঘুমাইতে সুন্নত, খাইতে সুন্নত, বসতে সুন্নত, উঠতে সুন্নত, পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে কিনা, এই লোকটাই হলো অরিজিনাল কেরামতি। কিন্তু আমরা দেখি ফুদিয়া গ্লাস ফাটাইছি। আর একটা হুজুর, আমি বাড়ির থেকে আইছি, কি দিয়া খাইছি আমার বিষয়ে জানে। আচ্ছা ফিরের কাজ কি? তুই বাড়ির কি করছিস এটা জানা? এটা জানছে কেমনে? বলে এটা জিন দিয়া জানছে। এগুলা কিছু জিন আয়াতে আনা যায়, আমিও বড় বিশ্বাস হইতে পারবো। দু তিনটা জিন যদি আমি বসের ভিতরে আনি, আপনি কি করেন না করেন, আপনার ভিতরে দুইটা লাগাইতে রাখবো। পরে আমি যদি কই বলে বাড়ি দিয়ে এটা করেছে, তাহলে ভাবতা ভাব যাবতা যাবো। বাবা আপনি কেমন জানে? বাবা আপনি কেমন জানে? আরে ভাই আল্লাহর কসম, আমি এদের সাথে চলিত, আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে, ই লাইনে ই কাম করে। এরা আমি একদিন জিগাই, রে তুই এমনে দেশ তাবিজ লইস কেমনে? কই তো বুঝতাম না। আমি কই তুই এমনে আদ্যের চকলেট লই ভরস, মানুষ তো তোর ফাও দিলা বাবা হইয়া, যে কেমনে করস? কত দোস্ত হইতো অন্য কেরামতি আছে, তুই ওয়াজ করে দি বালা, ইগান আদিস না কত বুঝতে। তা আমি একদিন বইয়া রইছি, বইয়া দেখি হে টেবিলের তলতে ও চকলেট লইছে, তোগুলা আইনা ফুলা মানে দিতাছি। আমি অবাক হয়ে যাই, কি রে কেমনে কর, ফতন ফটি আমরা যাই তাবিজ লয়ে ভরা। আর যারা সামনে যাকো বাবা 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 শেষ মরে যাগা সিদ্দিয়া, এটা তো কেরামতি না। ও তো সেই এখন তো নামাজ ভালো করে পড়ে না, কথা বুঝতেছে? এগুলা জিন বশ করা যায়, কিছু জিন আছে এরা আপনি বশ করতে পারবেন, আপনি পারবেন কোনো ব্যাপার না। এটা কেরামতি না, এগুলা কেন? এগুলা কুফুরি খালা, ইমানই থাকে না, কথা বুঝতেছে? দেখবেন তার মধ্যে নবীর সুন্নত আসেনি, পা শক্ত তকবীরের উলার সাথে মসজিদে জামাতে সে নামাজ পড়ে কিনা। এবং দেখবেন আমি যে তার কাছে মুড়ি দিলাম, তার শিক্ষাগত যোগ্যতা, সে কোন মসজিদের খতিব, সে জুমার দিন কোনানো নামাজ পড়া, সে কোন মাদ্রাসায় শায়খুল হাদিস, আমার তো একটা জানলেওয়ালা লোকের সাথে উস্তাদ। পীর মানে কি? উস্তাদ। উস্তাদ মানে আমার শিক্ষা দিবে, সে কি জানে আমরা জানতেইব না। আমরার জগতের মানুষ একটা লাউ কিনতে গেল যাচাই বাছাই করে কিনে, পিছন দিয়ে আমরা কেমটা জিগায় রে এটা গুতাস কাজ, কয়টা কোসিনি দেখতেইব না। লাউ কিনার সময় তুই খুব সচেতন, ফির ধরার সময় জড়া হইলো চলে, ল্যাংটা হইলো চলে, কথা হয় না কেন? এখানে যাচাই বাছাই নাই কেন? লাউ কিনতে যদি এত যাচাই বাছাই, পীর মানে শায়খ আমার উস্তাদ, তারা আমার যাচাই বাছাই করার দরকার আছে? আহা এই ওয়াজ কেনা করতো? এই ওয়াজ করলে তো সব বক্তা ভালো হইতে পারে না। কিন্তু আমি আপনাদেরকে বলি, আমার তো কোনো শত্রুতা আমি নাই, তবে হক্কানি পীরদেরকে আমরা সম্মান করি, আমরাও তাদেরকে শ্রদ্ধা করি। পীর মানেই উস্তাদ, একজন উস্তাদ লাগবে, আপনার শিকার জন্য উস্তাদ লাগবে। আমি ডাইরেক্ট কমন আছে ফির মুরিদি হারাম এই দরবার আমি নাই কেন? ফির এই এই বাংলাদেশ ইসলাম প্রচার হয়েছে পীর আউলিয়াদের মাধ্যমে, শাহজালাল শাহপরানের মাধ্যমে, পীর আউলিয়ারা এই দেশে ইসলাম আনছে। তবে হ্যাঁ রায় আবার সাইলে আর ডাইলে কিছুরই বানাইছে না, ই কাম করছে না, কইছে না যে আমার দরবার মুরগ লয়ে কালাম মুরগি, কি মুরগি কালাম মুরগি, কায়দা জানে ডাইরেক্ট মুরগি মানে কালো মুরগি, আনিস কালো মুরগ, কালো মুরগের রক্ত লাগবো, এটা হলো বাটপার এক নম্বর পয়েন্ট, কেরে রে কালো মুরগের রক্ত লাগতো কেরে সুরা
এটা একটা কায়দা করে হইতেব না দেখবেন হবে 501 টাকা লাগবে ডাইরেক্ট 500 টাকা কইনা 501 টাকা মানে এটা বাটপারি একটা দেখি ধরতে তুই নিলে 500 টাকা নেওয়ার কায়দা এটা সিস্টেম তো আপনারা জানেন না বাটপারির যে কত সিস্টেম ডাইরেক্ট 500 টাকা দেখো না 501 টাকা কালো মুরগ লাগবে কালো ছাগল লাগবে লাল টুকটুক একটা গরু লাগবে সম্মানিত সুধী আপনারটা আপনি দিবেন আমার তো অসুবিধা নাই মা বাপ রে সন্তুষ্ট হইরা নিয়া খাওয়া কথা কয় না মা বাপ রে গুস্ত খাওয়া খাওয়া এনে ফির রে খাওয়া ফিরের তো ফেড একটা বাই করছে তো বড় খাইতে খাইতে আর মা বাপ দুইটা কঙ্কাল হয়ে গেছে না খাওয়াইতে হয় আমার আফসোস তো কেন লাগে खुशी संगे सुंदर आचरण कर আবদার করব যদি কেউ জান্নাত হাসিল করতে চাও সেটা হবে তোমার মা বাবার সেবা দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা এই আয়াতের প্রথম অংশে আল্লাহর হকের কথা বলেছেন আল্লাহর হক আদায় করার কথা বলেছেন আল্লাহর অধিকার আদায় করার কথা বলেছেন এর পরের অংশে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা রব্বিকানি বলেন আমার হক আদায় করার পরে একমাত্র পৃথিবীতে দুইটা লোক আছে তোমরা তাদের হক আদায় করে দাও এই দুইটা লোক হলো মা আর বাবা প্রশ্ন হলো আল্লাহর হকের পরে মা বাবার হকের কথা কেন বললো গো তার একটাই কারণ আল্লাহ যেমন বান্দারে লালন পালন করে বান্দারে খাওয়ায় বান্দারে নিয়ামত দেয় বলুন না আল্লাহর কোন স্বার্থ আছে কথা কয় না আল্লাহর কোন স্বার্থ নেই আমার মালিক রে মানুষ গালি দেয় তারপর মালিক তারে খাবার দেয় সকালে যদি আল্লাহরে কেউ গালি দেয় দুপুর বেলা আমার আল্লাহ তার জন্য খাবার রেডি রাখে এ নাস্তিকরা আল্লাহরে গালি দেয় না কত নাস্তিকার মুরতাদ আমার আল্লাহরে গালি দেয় আমার আল্লাহ কি আসমান থেকে টাড়া ফলায় তারে মারে কেন মারে না আল্লাহর মায়া দয়া বেশি আর আল্লাহ বলেন মায়া দয়া বেশি শুধু এখানেই নয় আমি আল্লাহ বান্দা বান্দিরে লালন পালন করি নির্স্বার্থে আমি আল্লাহর কোনো স্বার্থ নাই আর স্বার্থ সারা পৃথিবীর জমিনে দুইটা লোক লালন পালন করে একটা হলো মা আর বাবা মা বাবা তার সন্তানকে লালন পালন করতে গিয়া কোনোদিন স্বার্থের জন্য লালন পালন করে না রে এই যে আপনি জন্মের পর থেকে নিয়া
প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত চাকরি করার আগ পর্যন্ত কোন মা বাবা কি ডায়েরির মধ্যে লিখে রাখে তোর তোলে এত টাকা খরচ করছি সুদে আসলে আমরা রে দেখ বলে না যে মা বাবা মা শীতের রজনীতে এই যে কোন ঠান্ডার সময় কত মা সন্তান বিছনায় প্রস্রাব করে দেয় পুরা বিছনাটাই ভিজায়া দেয় মা বিছনার মধ্যে এই ঠান্ডার মধ্যে ঘুমায় সন্তান দে বিছনার মধ্যে রাখে না ঠান্ডার মধ্যে রাখে না এই যে তোমার ডিউটিটা পালন করলো দুইটা বছর বুকের দুধ খাওয়াইলো দুই বছর লালন পালন করে আস্তে আস্তে করে লেখাপড়া করাইয়া বড় করলো বলো না কোনো ডায়েরিতে লিখে রাখছে তোমার কাছ থেকে কোনো হিসাব নিল না তোমার কাপড় নাই তোমার জুতা নাই তোমার বই নাই মা বাবার কাছে আবদার করছো টাকা না থাকলেও দাহ্য কইরাই না তোমারে দিছে ঈদের দিন বাবার একটা ভালো পাঞ্জাবি নাই আরে যমক দিলের কান লাগে শুন ঈদের সময় বাবার একটা লঙ্গি ভালো নাই বাবার একটা ভালো পাঞ্জাবি নাই কিন্তু তুমি আবদার করছো আব্বা আমার একটা পাঞ্জাবি লাগবে একটা জুতা লাগবে একটা ফ্যান লাগবে মা বাবা দুজন রাত্রের বেলা চিন্তা করে টাকা তো নাই সন্তান তো বন্ধু বান্ধবের সামনে যাবে কেমনে যাবে ধার করে তোমার সুন্দর কাপড় পরিধান করাইয়া দিছে একবারও চিন্তা করলা না টাকাটা কোথার থেকে আসলো তোমার বুঝতে দেয় নাই লেখাপড়া করাইতে গিয়া তোমার পরীক্ষার ফিস সহ সম্পূর্ণ লেখাপড়ার খরচ করতে গিয়া কত মানুষের কাছ থেকে ধার আনছে কোনোদিন তোমার বুঝতে দেয় নাই আজকে লেখাপড়া করছো চাকরি করো অথবা কোনো ব্যবসা বাণিজ্য করো মা বাবা তোমার কাছ থেকে হিসাব চাইলো না কিন্তু আজকে তুমি মা বাবার কাছে হিসাব চাওয়া শুরু করো আপনারা না হেদিন দিলাম টাকা কি করছেন হমানা মানে টাকা চায় বেটকি মারে নি কথা কয় না আরে যুবক ভাই আজকের এই মাহফিল থেকে আমি একটা কথা তোমাদেরকে বলে যাই যেটা লিখে রাখো যদি হান্ড্রেডে হান্ড্রেডে না লাগে কেউ যদি বড় লোক হতে চাও কেউ যদি টাকা হলা হতে চাও তাহলে মা বাবার পিছনে খরচ করো মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি তুমি কি টাকা হলা হইতে চাও বাবারে দিয়া লাভ নাই ফির বাবারে দিয়া বড় লোক হওয়া যায় না বরং ফির বাবারে দিতে দিতে গরিব হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহর কসম মা বাবারে দিলে কোনোদিন মানুষ গরিব হয় না বরং সারো বাড়ায়া দেয় কিন্তু আমরা মা বাবারে দিতে গেলে 50 বার হিসাব করি বউয়ে যদি টাকা সাইডের কোনো হিসাব নাই মা বাবা চাইলে করি হিসাব আছে বৃদ্ধ বাবা এখন আর রোজগার করতে পারে না শরীরে শক্তি নাই আগের মতো মেজাজটাও ভালো না কতক্ষণ বড় বড় গুসা ওঠে ঠিক নেই বৃদ্ধ হইলে দেখবেন রাগ ওঠে আরে যুবক ভাই মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় বয়সটা যখন একটু বেড়ে যায় মানুষের একটু রাগ বেশি ওঠে আর বাচ্চাদের মতো হয়ে যায় ছোট মানুষের মতো একটা কথা তিনবার চারবার বলে আর মেজাজ খালি গরম হয় তুমি যে তোমার মা বাবার দমত মানো আমি জানতে চাই ছোটবেলা যখন বাবার কোলে ছিলা একটা কথা 50 বার বলছো বাবা তোমারে 50টা উত্তর দিছে রাগ হইছে যতবার বলছো ততবার চুমু দিছে আর উত্তর দিছে ভুলে গেছো আর আজকে বৃদ্ধ মা বাবা একবার থেকে দুইবার কথা বললে দমক মারে কত বুড়ো হইছে না পাগল হইছে কথা কয় না যুবক ভাই ওয়াজ কই করব আমি আজকে পীর বাবাদেরকে লইয়া তোমরা ব্যস্ত নিজের আপন মা বাবার খবর নাই খালি ফিল লিয়া দৌড়া দৌড়া এটি কইলে তো আশ্রাবি বালা খালি ফির রে গাইলাই আমার বদনাম হইলে ফির রে গেল আমি কোনদিন হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গদের বিরুদ্ধে কথা বলি না যারা একবারও জিগায় না তুই যে আমারে ছাগলটা দিছ তোর মা বাপরে গুস্ত খাওয়াস নি ফিসাবিটা জিগায় না আরে গাইটা জিগাইলে তে হার ভিতর যাইতো না আরে যুবক ভাই ওই যে আল্লাহ বলেন আমার হক আদায় করার পরে দুনিয়াতে মা বাবার হক আদায় করো কেন বলছে আল্লাহ যেমন লালন পালন করে বান্দাদেরকে নিয়ামত দেয় নির্স্বার্থে মা বাবাও সন্তান লালন পালন করে নির্স্বার্থে কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ নাই
তুমি বড় হইয়া রোজগার করে মা বাবারে খাওয়াইবা, এই মা বাবা এটা আশা করে না। যদি তুমি রোজগার করো তাহলে তোমার ভবিষ্যতের জন্য মা বাপরে খেদমত করো। তুমি যতটুকু করবা তোমার সন্তানের থেকে বেশি করবে, আর তুমি যতটুকু মা বাবার চোখ দিয়া পানি জড়াইবা এর থেকে ডাবল তোমার ছেলে তোমার চোখ দিয়া পানি জড়াইবে। তুমি এখন দমক দিছো তোমার ছেলে তোমারে ফিডাইব, লিখতে রাখেন না কাগজ, আমরাই তো বাস্তব দেখতে দেখতে বড় হয়ে গেছি, বয়স তো আর 30 হয়ে গেছে বেশি হয়েছে, কিন্তু এই বয়স বহু দেখছি বহু দেখছি, হেতে দমক দিছে আরে ফিডাইছে কেন? তুমি যুদ্ধ করছো উদ্দুর ভাইয়া যেতে না মা মানে তুমি দমক দাও তোমার জন্য তোমার ফিডাইব। আমরার কাছে তো আছে হুজুর ফুলাটা কথা শুনে না, আমি জিজ্ঞাসা আপনি কোন ছিলেন না আপনার মা বাবার কথা, আমরা এখন দোয়া করে একটু ফুদিয়া দেন কি দিছে করে কথা বলে না, বলবে তুমি খালি দুষ্টামি করে হেগালাগালি করে, আমি কামনে কিতা করছিলে এই কথা কইলে আর ভালো হইব, তখন তার হুজুর ভালো না। আরে যুবক ভাই আমি যেই কথাটা বলতেছিলাম কোদার থেকে আসছিলাম আবু তালেবের কাছ থেকে আসছিলাম, ইয়াদ আছেন আপনারা কথা কয় না, ওই কথাটাই বুঝাইতে চেয়েছিলাম। আল্লাহর নবী সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবী কুলের সম্রাট হওয়ার পরেও আপন চাচারে জান্নাতে নিতে পারলো না, কথা কয় না, তাহলে এটি বুঝাইতে চেয়েছিলাম নবী যদি না নিতে পারে কোন ফির বাবাদের ক্ষমতা নাই, ঠিক কিনা বলে, কোন ফিরের ক্ষমতা নাই, কোন আলেমদের ক্ষমতা নাই, যদি নবী রাসূলগণ হেদায়েত না দিতে পারে ফিররা দেওয়া সম্ভব? হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, সুতরাং একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ, কোন রবি রাসূল গণ না। তাহলে নবী রাসূল গণের কাজ কি? আল্লাহ বলেন আমি বলছি আপনাকে দাওয়াত পৌঁছায়া দেওয়া, আপনার কাজ হলো ওয়াজ করে, যেমন আমি এখানে বইয়া ওয়াজ করতেছি আপনার, আমার কাজ হলো আপনার একটু নসিহত করা, মা বাবার কথা শুনেন মা বাবার খেদমত করেন, এগুলো হলো আমাদের কাজ, আমরা ওয়াজ করা, মানা না মানা আমি ওনার ফিডায় মানাইতে পারবো, কথা হয় না, এটা আপনাদের দায়িত্ব, আমার কাজ ওয়াজ করা, মানা না মানা আপনাদের ব্যক্তিগত, ঠিক না? আল্লাহ বলেন আপনার পারে যে ওয়াজ করার জন্য আমি আল্লাহ কারে হেদায়েত দিব কারে দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত, ঠিক না? আরে ভাই আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা আপনার হাতে হেদায়েত দেই নাই গো, আপনার আপন চাচা হতে পারে এই জন্য হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ তার কপালে হেদায়েত রাখি নাই। আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীজি আমার বড় কষ্ট পাইছে, হায় রে আমার চাচা দুনিয়ার জমিনে থাকতে আমার উপরে কেউ কথা বলার সাহসটা পাইছে না, যে আবু তালেব বিদায় হয়ে গেল রাসূলের উপরে তার পর একটা গাছ শুরু হয়ে গেল, যতদিন আবু তালেব দুনিয়ার জমিনে বেঁচে ছিল আবু জাহিল্লার মতো লোক নবীর উপরে কথা বলতে পারছে না, কথা বুঝতেছেন? তাহলে আবু তালেব কত পাওয়ারফুল লোক ছিল, কেউ নবীর বিরুদ্ধে কথা বলতে পারে নাই, যেই আবু তালেব মারা গেল এবার আবু লাহাব, এটাও কিন্তু নবীর আপন চাচা, আপন চাচা আবু তালেব যেমন নবীর আপন চাচা মহব্বত করছে নবীর বেশি, কিন্তু আবু লাহাব নবীর আপন চাচা সবচেয়ে দুশ্মনী করছে, সে আবু লাহাব নবীর বিরুদ্ধে জায়গায় জায়গায় গিয়া পাগল পাগল বইলা নবীর প্রচার করে, মানুষের দারে দারে গিয়া বলে কেউ মোহাম্মদের কালেমা পড়বা না, কেউ কালেমা পড়ো না, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুগর, নাউজুবিল্লাহ, আল্লাহ নবী দিনের দাওয়াত লইয়া যায় আর তারা রাত্রের বেলায় পাগল পাগল বইলা নবীরে প্রচার করে, মানুষ পাগল শুনতে শুনতে এক সময় বিরক্ত লেগে গেছিল, কথা বুঝেন নাই, পাগল শুনতে শুনতে কি হইছে বিরক্ত লাগছে, যেমন আমাদের দেশে আমরা উলামায়ে কেরাম জঙ্গি জঙ্গি হইতে হইতে আপনার কাছে বিরক্ত লাগে না, অন জঙ্গি দেখবেন আর বেশি আই কথা কয়,
তো রাসূল রই পাগল কইয়া মানুষের কাছে দূরে সরাইতে চাইছিল আমরারা যেমন আমাদের কাছে দূরে সরাইবেলে এই অপবাদ দিছে রাসূলটাও ঠিক এই অপবাদ দিয়েই দূরে সরাইতে চাইছিল এক পর্যায়ে মানুষ কয় পাগলটা কি আমরা দেখতেইব যেই পাগলটা নিয়া বড় বড় লোকরা কথা বলে কারণ আবু জাহিল না আবু লাহাব বা ছিল সর্দার আর সর্দার মানে তদানীন্তন সময়ের এমপি মন্ত্রী সমান এরা চিন্তা করলো পাগলের ব্যাপারে এমপি মন্ত্রী নিয়া কথা কয় তাহলে পাগলটা দেখতেই হবে এটা শুধু পাগল না আন্তর্জাতিক পাগল আইছে পাগল দেখতো পাগল দেখতো আয়া নবীর চেহারা দেখিয়া পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ পাগল দেখতো এখন নবীর হতে তারা পাগল সুবহানাল্লাহ কইবে সুবহানাল্লাহ আরে ভাই আপনি আমার নবীর চেহারা কেমন ছিল সমস্ত নবীগণকে আল্লাহ যা দিয়েছে আমার নবীর আল্লাহ তা দিয়েছে কিন্তু আমার নবীর যা দিয়েছে গো তা কোনো নবীর আল্লাহ দেয় নাই সুবহানাল্লাহ আ পাগল দেখতে এসে মানুষ গলি আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে তাকাইয়া জোরে জোরে বলতে লাগলো এই সুন্দর চেহারা লোক কোনোদিন পাগল হতে পারে না তার চেহারা বাচন ভঙ্গি কথাবার্তা এত সুন্দর না কোনোদিন লোকটা পাগল হতে পারে না আর আমরা তাওরাত কিতাবে পেয়েছি আখিরি জামানার পয়গম্বর যিনি হবে ওনার চেহারা কেমন হবে চোখ মোবারকটা কেমন হবে দাঁত মোবারক কেমন হবে এরপরে চুল মোবারক কেমন হবে বডিটা কেমন হবে সবগুলি কিন্তু তাওরাত কিতাবে আছে কথা বুঝেন নাই তাওরাত কিতাবে দেইখা বাস্তবে দেইখা কয় এর মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা সেকেন্ড দেরি করতে চাই না পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লহো পাগল দেখতো আয়া কালেমা পড়া মুসলমান হইতে লাগলো সুবহানাল্লাহ দলে 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 মানুষ এসে কালেমা পড়তেছে সুবহানাল্লাহ ওইদিকে পাগল কইয়া অপপ্রচার করতেছে এইদিকে পাগল দেখতে কালেমা পড়তেছে আবু লাহাববার সান্দি গরম হইছে আবু লাহাববার বউ উম্মে জামির তারও মেজাজ গরম হইছে সারাটা রাত পাগল পাগল হইয়া ফড়ায় ফড়ায় লিলাম সকালে পাগল দেখতে কালেমা পড়ার উরুস তুলি লেগে গেল বিষয়টা তো বুঝলাম না তাহলে এখন থেকে আর পাগল কোন যেত না কথা বুঝেন নাই পাগল হয়তো লস পাগল দেখতে মানুষ কলিমা পড়ে এখন এরা সিদ্ধান্ত নিয়েছে কই আর পাগল কইতাম না কো কেড়ে কো পাগল কইতো বালা কাম হইছে কালেমা পড়তেছে এখন এরা মিটিং করছে আর পাগল কইয়া লাভ নাই এখন যেখানে পাবো সেখানে মারবো নাউজুবিল্লাহ আরে যুবক ভাই এবার তাদের সিদ্ধান্ত হলো আল্লাহর নবীরে যেখানে পাবে তারা সেখানে মারবে আল্লাহ নবীরে সান্ত্বনা দে হাবিব আমার আপনি কান্দেন না আপনি গাবরাইবেন না তারা আপনারে পাগল পাগল বইলা মানুষের কাছে চাইছিল আপনারে দূরে সরানোর জন্য আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের দিলটারে ঘুরাইয়া আপনার দিকে করে দিলাম তারা আপনার কালেমা পয়ডা ঈমান আনছে জান্নাতের সার্টিফিকেট পাইছে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে আমি সান্ত্বনা দিলাম তারা যতই আপনার বিরোধিতা করুক না কেন গো নবী আমি আল্লাহ আপনার সঙ্গে 24 ঘন্টা আছি সুবহানাল্লাহ এখন দেখা যায় শিক্ষিত লোক সবগুলি আসছে নবীর দলে এর মধ্যে একজন ছিল তাওরাতের একজন পণ্ডিত ছিল মোটামুটি একজন কবি ছিল উনি কবি ছিল শিক্ষিত লোক ছিল হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহিল লাগিয়া কয় আরে তুফাইল মুহাম্মদের কাছে দাঁড়ে যাইবা না মুহাম্মদ পাগল আর সে যেন কি পড়ে গো কানের মধ্যে তোলা দিয়া রাখবা যেন তেলাওয়াতের আওয়াজ তোমার কানে না ঢুকতে পারে উদ্দেশ্য হলো কোরআন শুনলে তো পাগল হয়ে যাবে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মনে করেছিলাম মোহাম্মদ মনে হয় মন্ত্র পড়ে আর এটা যদি আমি শুনি হয়তো বা জাদু করে ফেলবে কিন্তু আমি তো আর কোরআন শুনি নাই আমার আবু জাহেল বুঝাইলো কোনদিন মোহাম্মদের কাছে দাঁড়েও যেন না যাই
কারণ আমি ছিলাম শিক্ষিত এবং একজন কবি। তুফাইল রাদিয়াল্লাহু তাআলাহু খানায়ে কাবার দিকে একদিন যাইতেছে, মানে কোনদিন আল্লাহর রাসূলকে দেখছে না, চেহারাও দেখে নাই কণ্ঠও শুনে নাই, উনি হয়তো বাবা জানতেই খানায়ে কাবার সামনে যাইতেছে, মানে হেদায়েত দেওয়ার মালিক কে? খানায়ে কাবার দাঁড় দিয়া যায়, হঠাৎ করে আল্লাহ নবী খানায়ে কাবার সামনে বৈশা বৈশা মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করে। এরে ভাই, এই তোমার আমার নবীর তেলাওয়াত কত সুন্দর জাননি, দাউদ পয়গম্বরের কণ্ঠ আমার আল্লাহ সুন্দর দিছিল, কিন্তু দাউদ নবীর কণ্ঠ শুনে একটা মানুষও কালেমা পড়ে নাই, অথচ দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত গো উড়ন্ত পাখিগুলা জমিনে বৈসা যেত, আরে হিংস প্রাণীরা চতুর্দিকে গেরাও করত, নদী নালা খাল বিলের মাছগুলি লাফাইতে থাকত দাউদ নবীর তেলাওয়াত শুনে। সেই দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কণ্ঠটা শুনে কোনদিন কালেমা কেউ পড়ে নাই, শুধু কণ্ঠ শুনে কি করে নাই, কালেমা পড়ে নাই। আর আল্লাহর হাবিব খানায়ে কাবার সামনে তেলাওয়াত করে, তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কানের ভিতরে তুলা দিয়া রাখছি রে, কানের ভিতরে তুলা দিয়া রাখছি, কোরআন তেলাওয়াতের আওয়াজ যেন আমার কানের ভিতরে না ঢোকে এমন একটা সিস্টেম করে আমি রাখছি, আমি যাওয়ার সময় হঠাৎ করে আমার কানে তুলা বেদ করে আওয়াজ গিয়া পৌঁছে গেছে। আর উনি তো শিক্ষিত মানুষ, তেলাওয়াত শুনে আর উনি অর্থ তুলে, সুবহানাল্লাহ, নবী পড়ে আর উনি অর্থ বুঝতেছে, কারণ শিক্ষিত তো উনি অর্থ বুঝতেছে, অর্থ শুনতে শুনতে এক সময় উনি সিদ্ধান্ত নিল তুলা খানের ভিতরে রাখন যাইতো না, তুলাটা খান থেকে ফেলাইয়া দিল। তুলা পালানোর পরে এবার উনি মনোযোগ দিয়া মহা গ্রন্থ আল কোরআন তেলাওয়াত শুনতেছিল, আল্লাহর নবীর তেলাওয়াতের কণ্ঠ এটা বোঝানো সম্ভব না। আরে ভাই, এ তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতটা শুনিনা, আমি পাগল পাগল হয়ে গেলাম, আর আমি প্রত্যেকটা কথার অর্থগুলা বুঝতেছিলাম, আমি তখন জোরে জোরে চিৎকার দিয়া বলতে লাগলাম, এটা দুনিয়ার কোন মানুষের বানানো কথা হতে পারে না, এটা মানুষের বানানো নয়, নিশ্চয় উনি মহান আল্লাহ পাকের কথা বলতেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। দৌড়ায়া গেলেন, কার কণ্ঠের থেকে এমন আওয়াজ বাহির হয়, উনি কাছে গিয়া দেখে, আরে এত সুন্দর চেহারা, আল্লাহর নবীর চেহারা কত সুন্দর, নবীর চেহারা মুবারকের আলোতে খানায়ে কাবাটা আলো হয়ে গেছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত সুন্দর চেহারা, হায়রে আমি তাকায়া রইলাম, আমার পেটে কিদা ছিল নিবারণ হয়ে গেছে। আরে ভাই, এ নবীর চেহারা মুবারক দেখে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন, যিনি রাসূল হবেন, ওনার চেহারা মুবারকটা কেমন হবে, চুল মুবারক কেমন হবে, হায়রে চোখ মোবারক কেমন হবে, সবগুলা আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, আর বাস্তবে দেখলাম এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আর একটা সেকেন্ড তো দেরি করতে চাই না গো, পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরে ভাই দেখতো আয়া কি বলল, কালেমা পড়ে ঈমানদার হইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে, সুবহানাল্লাহ,
যখন তুফাইল নদী আল্লাহু তাআলা নহু কালেমা পড়ছে আবু জাহিল্লা আবু লাহিবার সামনে আরো গরম হইছে। এখন কি করা যায়? ওই সিদ্ধান্ত নিজে নবীরে মারতে হবে, নাউজুবিল্লাহ বলে। এবার তাদের কাজ হলো নবীরে যেখানে পাবে যারা কালেমা পড়ছে সবাইরে নির্যাতন করবে। আরে ভাই এই তেল মকসদ মক্কি জিন্দেগি 13 বছর 13টা বছর শুধু নির্যাতন রাসূল সহ্য করেছেন নির্যাতন। আল্লাহর পক্ষ থেকে নবীকে বলা হয়েছে নবী গো 13টা বছর যতদিন এখানে থাকবেন প্রতিবাদ করতে পারবেন না, শুধু নীরবে মার খাইতে থাকবেন। এই ভালো করে শুনেন, জঙ্গি কারা? আজকে কিছু নাস্তিক আর মুরতাদ আমার রাসূলকে জঙ্গি কয়, কথা কয় না? ওই সমস্ত নাস্তিক আর মুরতাদ আমি বলতে চাই, রাসূলের জীবনী পড়, রাসূলের 63 বছরের জিন্দেগিটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, বলুন কয় ভাগে? এর প্রথম নাম্বার হলো 40 বছর কাবলা নবুয়াত, 40 বছর। এরপরে দ্বিতীয় অধ্যায় 13 বছর, এটাকে বলা হয় মক্কি জিন্দেগি। এর তৃতীয় অধ্যায় 10 বছর, সেটাকে বলা হয় মাদানী জিন্দেগি। প্রথম 40 বছর দাওয়াত দেন নাই, শুধু নীরবে জীবন যাপন করছে, কোনো কোনো কিছু বলে নাই, নামাজের কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, ঠিক না? যতদিন চুপ ছিলেন ততদিন ভালো ছিলেন, মানে তাদের কাছে ভালো ছিল। রাসূলের কোনো দুশমন নাই, সবার মুখে মুখে রাসূলের নাম হলো আল আমিন, উনি সত্যবাদী, উনার মতো ভালো মানুষ কেউ নাই। কয় বছর? 40 বছর। 40 বছর পরে কোরআন নাযিল হইছে, হক কথাগুলি বলতে লাগলো। যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। যখন কইছে আজকের পর থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, জড়ার পূজা, ল্যাংটার পূজা সব বাদ দিতে হবে, একমাত্র গোলামি চলবে কার? আল্লাহর গোলামি চলবে। এই কথা বলার পরেই কয় উনি তো পাগল হয়ে গেছে, কেন? কই এতদিন তো ভালো ছিল, ভালো কেন ছিল? এতদিন আমরা বোতল খাইছি বাধা দিছে না, এতদিন দুর্নীতি করছি বাধা দিছে না, ঠান্ডারবাজি সাদাবাজি করছি বাধা দিছে না, এখন তো আমাদের সব আগাম কুগামের দৃশ্য ওনার হাতে আছে, রিপোর্ট আছে, এখন তো খালি বাধা দিব, কারণ রাসূল কোরআনের আইন চালু হইলে কি আর বোতল খাওয়ান দিব, কথা কয় না? আর রডের বদলা বাস দেওয়ান দিব? এই চিন্তা ভাবনা কইরা কই উনি পাগল হয়ে গেছে। আসলে কি পাগল? ওই যে হক কথা বড় তিতা, হক কথা কি? আমি যদি মনে করেন এখানে বৈশা ইউসুফ জুলেহার ঘটনা কই, বড় ভীরের কাহিনী কইয়া যায় বক্তা বালা, কিন্তু আপনি যদি হক কথাগুলি সমাজের বাস্তব কথাগুলি যদি তুলে ধরেন, যারা বেনামাজি বেনামাজি, যদি আমি বেনামাজির বিরুদ্ধে বাস করি কোনোদিন আমার বেলা পাইব, কথা হয় না? যারা সুদ খায় সুদের বিরুদ্ধে বাস করলে এর কাছে আমি জীবনে ভালো হইতে পারবো, কথা হয় না? দুর্নীতি যে করে তার বিরুদ্ধে কথা আমি আর জীবনে ভালো হইতে পারবো? আমরা তো দূরের কথা, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআনে দিছে, সুবহানাল্লাহ, আছে আল্লাহ নিজে বলেন ওয়াইন্নাকা যার চরিত্র আজিম চরিত্র, তিল পরিমাণ কোন স্পট নাই, সুবহানাল্লাহ। হেই নবীরে পাগল কইছে, আর আমরা তো বালা, আমরার জঙ্গি হইলে অসুবিধা নাই, নবীরে পাগল কইয়া লইছে। অতস কোরআনে আল্লাহ নবীর চরিত্রের গ্যারান্টি দিছে, সার্টিফিকেট দিছে, আমরার গালি অসুবিধা আছে? নবী যদি গাল খাইতে পারে, নবী যদি মায়ের খাইতে পারে, আমরা হন মায়ের খাইছি, হন মায়ের খাইছি না, তার কি মুসলমান হইলাম? খালি গুরু খাই এটি মুসলমান? দিনের জন্য ইসলামের জন্য কয়দিন মায়ের খাইছি? মায়ের এখন গালি দেয়, কি দেয়? গালি দেয়, মায়ের খাইছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে মশা মাছি বসত না,
সুবহানাল্লাহ আছে এলাকা সুবহানাল্লাহ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরে মুবারকের মধ্যে মশা অবস্থা না মাছিও না মাছি মশা অবস্থা না কিন্তু এই শরীরে অসংখ্য অগণিত পাথরের আঘাত ছিল কেন জিলাপি খাইবার লাগিয়া রক্ত দিয়া ইসলাম জিন্দা করছে এখন আসুন জীবনী জেনে নেন 13টা বছর শুধু মার খাইছে কয় বছর যারা মার খায় এরা জঙ্গি হয় কথা কয় না না যারা মার দেরা জঙ্গি কিন্তু আবু জাহিলের কুস্তিরে কেউ জঙ্গি কয় না নবীরে জঙ্গি কয় নাউজুবিল্লাহ যেই সমস্ত নাস্তিক আর মুরতাদগুলি আমার 96% মুসলমানের দেশে যদি রাসূলকে নিয়ে কেউ কথা বলে আপনারা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপলে কিন্তু দায়িত্ব শেষ না